এখন এই কচ্ছপের বাচ্চাটা ছাড়বো, অনেক সুন্দর দেখতে, দেখুন। যাও, ভাবছি এই পাখিগুলোকে যেই দোকান থেকে এনেছি সেই দোকানে দিয়ে আসবো, আবার নতুন করে পাখি আনবো। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি এমডি রাব্বি হাওলাদার, চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিও শুরুতে আমি আমার নতুন পুকুরে মাছ ছাড়বো। মাছগুলো ছাড়ার আগে আপনাদেরকে মাছগুলো দেখাই, তাহলে চলুন মাছগুলো দেখাই আপনাদেরকে। বন্ধুরা, এই হচ্ছে আমার নতুন মাছগুলো, আপনারা দেখতেই পাচ্ছেন। এই মাছগুলো আমি একটা ছোট অ্যাকোরিয়ামে রেখেছি, আর অ্যাকোরিয়াম থেকে এখন এই আমার নতুন পুকুরে ছাড়বো। পুকুরের ভিতরে কিছু কচুরি পানা দিয়েছি, আরও কিছু কচুরি পানা লাগবে। ভিডিও করার পরে বিলে যাব, বিল থেকে আবার কচুরি পানা নিয়ে আসব। আমার এই অ্যাকোরিয়ামের ভিতরে কিছু খোলসে মাছ রেখেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখনও তেমন একটা মাছ আনা হয় নাই, মাছ ধরবো তারপরে আবার এনে পরে ছাড়বো। আগে এই মাছগুলো ছেড়ে দেখি কি হয়। এখন আমি আমার অ্যাকোরিয়াম থেকে আমার পুকুরে মাছ ছাড়বো। বিসমিল্লাহ করে প্রথমে এই মাছটা ছেড়ে দেখি কি করে। ছেড়ে দিলাম, এক এক করে সবগুলো মাছ ছেড়ে দেই। যাও, তুমিও যাও। এখন এই কচ্ছপের বাচ্চাটা ছাড়বো, অনেক সুন্দর দেখতে, দেখুন। যাও, চলে গেছে। সব মাছ ছেড়ে দিয়েছি, এখন এই তিনটা মাছ আছে, এই তিনটা মাছও এখন ছেড়ে দেব। এখন ছেড়ে দেই, যাও তোমরা। এই কচ্ছপের বাচ্চাটাকে ছেড়ে দেওয়া মাত্র সে উঠে যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু এখান থেকে উঠতে পারবে না। এই কচ্ছপের বাচ্চাটা থাকার একটা জায়গা করে দিতে হবে, সবসময় তো পানিতে থাকা সম্ভব না। যাই হোক বন্ধুরা, পুকুরে মাছ ছাড়া হয়ে গেছে, আবার যখন মাছ ছাড়বো তখন আপনাদেরকে আবার দেখাবো। এখন আমি আমার চিনহাঁসের বাচ্চাগুলোকে খাবার দেবো। সকালবেলা এখনও চিনহাঁসগুলোকে খাবার দেওয়া হয় নাই। এই হচ্ছে আমার চিনহাঁসগুলো, মাশাআল্লাহ চিনহাঁসগুলো অনেক বড় হয়ে গেছে আর দেখতেও অনেক সুন্দর হয়েছে। আসো আসো, খাবার খেতে আসো। আজকে চিনহাঁসের জন্য কলমি শাক এনেছি, দেখি চিনহাঁসগুলো কলমি শাক খায় কি না। এর আগে কখনো চিনহাঁসকে কলমি শাক দেওয়া হয় নাই। এই নাও কলমি শাক খাও। মনে হচ্ছে চিনহাঁসের বাচ্চাগুলা কলমি শাক খাবে, আপনারা দেখতেই পাচ্ছেন। চিনহাঁসের কিন্তু কলমি শাক অনেক পছন্দের খাবার, তাই ভাবলাম চিনহাঁসকে আজকে কলমি শাক খেতে দেই। আপনারা দেখতেই পাচ্ছেন কলমি শাকগুলো অনেক মজা করে খায় চিনহাঁসগুলা। কলমি শাকগুলো এখানে রেখে দেই, এখান থেকে খাবে এরা। চিনহাঁসের বাচ্চাগুলোকে খাবার খাওয়ানো হয়ে গেছে, এখন আমি আমার কবুতরগুলোকে খাবার দেবো এবং আপনাদেরকে আমার কবুতরগুলোকে দেখাবো। আমার কবুতরগুলোর নতুন করে কোনো আপডেট নেই, আর পিকুর সঙ্গে মনে হচ্ছে কিছুদিনের ভিতরে ডিম দেবে। কবুতরগুলোকে খাবার দেওয়া হয়ে গেছে, এখন আমি আমার মুরগির বাচ্চাগুলোকে খাবার দেব। বাচ্চারা তোমরা খাবার খেতে আসো, আসো। এই তো চলে এসেছে আমার মুরগির বাচ্চাগুলো। সকালবেলা এদেরকে এখনও খাবার দেওয়া হয় নাই, তাই এদের অনেক ক্ষুধা লেগেছে। এখন খাবার দিয়েছি, এখন তারা খাবার খাবে। আমার মুরগির বাচ্চাগুলো আগের থেকে কিছুটা বড় হয়ে গেছে, আপনাদেরকে এর আগের ভিডিওতে যখন দেখাইছিলাম তখন অনেক ছোট ছিল। মুরগির বাচ্চাগুলোকেও খাবার দিয়েছি, এখন আমি আমার হাঁস দুইটাকে খাবার দেব। তোমরা কোথায়? চলে আসো খাবার খেতে, চলে আসো এখানে খাবার, চলে আসো, কোথায় আসো। এই তো চলে এসেছে, খাবার খাওয়া শুরু করে দিয়েছে। হাঁসগুলোকে তেমন একটা দেখানো হয় না, কারণ হচ্ছে এদেরকে সারা মাত্র এরা বিলে চলে যায়, তাই এদেরকে প্রতিটা ভিডিওতে দেখাতে পারি না। আমার এই দুইটা হাঁস প্রতিদিন ডিম দেয়, আজও দুইটা ডিম দিয়েছে। তোমাদের খাবার খাওয়া হয়ে গেছে, এখন চলে যাও বিলে, আবার দুপুরে তোমাদেরকে খাবার দেব। আমার টুকটুকি রুমে চিনহাঁসের ডিম দিয়েছি, ডিমগুলো ফোটার কথা, এখনও ফুটেছে কি না দেখি। কি অবস্থা তোমার? দেখি তোমার ডিমগুলো দেখি, এখনো ফুটে নাই,
আশা করি দুই একদিনের ভিতরে ফুটে যাবে। কি ঠোকরাও কেন তুমি আমাকে? ব্যথা পাই আমি, এখনো ফুটে নাই, একটা ডিমও ফুটে নাই এখনো। তো থাকো তুমি। আপনাদেরকে আমার প্রিন্স পাখিগুলো দেখাই। এই যে দেখুন প্রিন্স পাখিগুলা, এখনো এরা ডিম দেয় নাই। এই পাখিগুলাকে অনেকদিন হলো এনেছি, এরা এখনো ডিম দেয় নাই, আর ডিম দিবে কিনা তাও জানি না। এদেরকে কি করব তাও বুঝতেছি না। ভাবছি এই পাখিগুলাকে যেই দোকান থেকে এনেছি সেই দোকানে দিয়ে আসব, আবার নতুন করে পাখি আনবো। এরা মনে হচ্ছে আর ডিম দিবে না। তো বন্ধুরা, ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।